আট বছর পর ভারত বাংলাদেশ বিহীন ফাইনাল আজ। এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এবারের আসরের সুপার ফোরের দুটি ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়ে যায়। শ্রীলঙ্কা এবং পাকিস্তান মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে। দুই ম্যাচ বাকি থাকতে শ্রীলঙ্কা এবং পাকিস্তান ফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায়। তার আগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় সর্বশেষ আসরের রানার্স আপ বাংলাদেশ। এর ফলে এবার নতুন দুটি দলের মধ্যে হতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াই, তাও সেটি আট বছর পর। কারণ এর আগে টানা দুই আসরে 16 এবং 18 সালে ফাইনালেই খেলেছিল ভারত এবং বাংলাদেশ। এর মধ্যে দুবারই শিরোপা জিতেছিল ম্যান ইন ব্লুরা। 2018 সালের পর 2020 সালে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে সেবার আসরটি বাতিল হয়ে যায়। সেই হিসেবে দীর্ঘ চার বছর পর ফের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।